কল্পনা করুন তো, আপনি এমন একটি জায়গায় রয়েছেন যেখানে আপনি পানির উপর দিয়ে হাঁটছেন, দৌড়াচ্ছেন, ফুটবল খেলছেন কিংবা শুয়ে শুয়ে বই পড়ছেন, কিন্তু আপনি ডুবছেনই না। অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই, এমন জায়গা রয়েছে আমাদের পৃথিবীতেই। বলছিলাম মৃত সাগরের কথা। মৃত সাগর বললেও আসলে এটি কোনো সাগর নয়, এটি হলো একটি হ্রদ যার সর্বোচ্চ গভীরতা প্রায় 304 মিটার। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে রয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে অবস্থিত এই মৃত সাগরের পূর্বে রয়েছে জর্ডান এবং পশ্চিম সীমান্তে রয়েছে যথাক্রমে ইসরায়েল ও প্যালেস্টাইন। এর পৃষ্ঠভাগ ও তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 429 মিটার নিচে অবস্থিত, তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসেবে গণ্য করা হয়। এর পানিতে লবণাক্তের পরিমাণ প্রায় 34%-এরও বেশি, যা সমুদ্রের পানির চেয়ে প্রায় 8 থেকে 9 গুণ বেশি লবণাক্ত। এই অত্যাধিক লবণাক্তার কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে জলজ প্রাণীরাও বসবাস ও জীবনধারণ করতে পারে না এই জায়গায়, তাই এই সাগরের নাম দেওয়া হয়েছে মৃত সাগর। বলা হয় প্রায় 3 মিলিয়ন বছর পূর্বে বর্তমান জর্ডান নদী, মৃত সাগর এবং ওয়াইদি আবরার অঞ্চল লোহিত সাগরের পানিতে বারবার প্লাবিত হতো। এর ফলে একটি সরু উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেরজিল উপত্যকায় একটি সরু সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল। প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী প্রায় 2 মিলিয়ন বছর পূর্বে উপত্যকা এবং ভূমধ্যসাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে, ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলে সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয়। এই সাগরে কোনো প্রাণী বাস করতে পারে না, কোনো মানুষ চাইলেও এর পানিতে প্রবেশ করতে পারবে না, যতই চেষ্টা করবে ডুবে যাওয়ার তুমি ভেসেই থাকবে। কেন জানেন? কারণ পানির লবণাক্ততা এত বেশি হওয়ার কারণে পানির প্লাবনতা অনেক বেশি। যদি না জেনে থাকেন প্লাবনতা কী, তাহলে জেনে রাখুন। প্লাবনতা হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত প্রাণীর উদ্যমুখী বল। কোনো বস্তুর পানিতে ডোবানো হলে বস্তুর ওজন নিচের দিকে একটা বল প্রয়োগ করে, পানীয় বস্তুকে উপরের দিকে বল প্রয়োগ করে। যদি বস্তুর ওজন বেশি হয় বস্তু ডুবে যায়, আর প্লাবনতা বেশি হলে তবে বস্তু ভেসে থাকে। কিন্তু মৃত সাগরের পানির প্লাবনতা এতই বেশি যে বস্তুর ওজন অনেক বেশি হলেও বস্তুকে ডোবানো বেশ কঠিন। প্লাবনতার শক্তির কারণে এই সাগরে কোনো কিছু ডোবে না। যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে নিঃসন্দেহে। প্রাচীনকাল থেকে এই হ্রদটি মিশরের মমি তৈরির জন্য, সার উৎপাদনের জন্য, পাটসহ বিভিন্ন প্রাকৃতিক খনিজের উৎপাদনের উৎস হিসাবে বিবেচিত হয়ে আসছে। এই হ্রদ থেকে প্রাপ্ত লবণ ও খনিজ পদার্থ বিভিন্ন প্রসাধনীয় সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। ডেড সিতে কোনো মাছ নেই, কারণ এই সাগরের পানিতে কোনো মাছ বসবাস করতে পারে না। তেমনিভাবে এর পাশে জর্ডান নদীতেও কোনো মাছ নেই। এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না বললেই চলে। এই সাগরের পানিতে শুধুমাত্র সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায়। ডেড সি তীরবর্তী পাহাড়ি অঞ্চলে উট, খরগোশ, খেকশিয়াল এমনকি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। অতীতে জর্ডান নদীর বদ্বীপ অঞ্চলে পাপিয়াস এবং পাম গাছে সমৃদ্ধ বনভূমি ছিল। রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় ইক্ষু, সিকামোর এবং হেনা অঞ্চলে উদ্ভিদ বৈচিত্র্য সমৃদ্ধ এনে দিয়েছিল। জেরিকাগোতে বেলসাম গাছের রস থেকে প্রস্তুত করা হতো উন্নত মানের পারফিউম এবং সুগন্ধি। বর্তমানে মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণাস্থল হয়ে উঠেছে। এর মূলে রয়েছে হ্রদের পানিতে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি, বাতাসে এনার্জি উৎপাদন এবং পরাগরেণুর স্বল্পতা, উচ্চ ভূমণ্ডলীয় চাপ, সৌর বিকিরণের অতি বেগুনি উৎপাদনের কম উপস্থিতি, উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্ট ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী, চর্মরোগ সোরিয়াসিসের জন্য দীর্ঘ সময় সূর্যস্থান বেশ উপকারী। এ অঞ্চলে অতি বেগুনি রশ্মির স্বল্পতা সূর্যস্নানের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে বেশ সহায়ক ভূমিকা রেখেছে। এছাড়া রোগী নিরাময়ের জন্য মৃত সাগরের লবণও বেশ উপকারী বলে বৈজ্ঞানিকদের গবেষণায় দাবি করা হয়েছে। সত্যি আমাদের এই আজব পৃথিবীতে মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে এত অদ্ভুত, তা এই সকল সৃষ্টিগুলো না দেখলে হয়তো আমরা কখনো বুঝতেই পারতাম না। মৃত সাগর যেন এক তার সাক্ষাৎ প্রমাণ।